হোসেনপুর সরকারি কলেজের প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যেই অবগত হয়েছ যে গতকালকেও সরকার আগামী 16 জুন পর্যন্ত আমাদের লকডাউনের সময়সীমা বর্ধিত করেছে। কাজেই আমাদের স্কুল কলেজ তার আগে খোলার সম্ভাবনা নেই, আমাদেরকে অনলাইনে ক্লাস আমাদের চালিয়ে যেতে হবে। তোমরাও অনলাইনে ক্লাসগুলো করে তোমাদের সিলেবাসটাকে শেষ করে ফেলবে আশা করছি। তো আজকে আমি তোমাদেরকে আমার এই ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা আমাদের এই কাজকে ক্লাসটা উপভোগ করতে পারবে এবং এই ক্লাসটা উপভোগ করে উপকৃত হবে। তোমরা ইতিমধ্যেই আমার পরিচয় তো তোমরা প্রতিদিনই দেওয়া প্রয়োজন নেই, তারপরেও দিতে হয় যে আমি প্রণব কুমার সরকার, প্রভাষক আইসিটি, হোসেনপুর সরকারি কলেজ, হোসেনপুর কিশোরগঞ্জ। আজকে আমি দ্বাদশ শ্রেণীর আইসিটি বই থেকে প্রথম অধ্যায়ের একটি অংশ আলোচনা করব। তোমরা ক্লাস করেছ, তোমরা দেখো যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এর ছবি দেখে কি তোমরা কিছু অনুমান করতে পারছো যে আজকে আমি কোন বিষয়ের উপর তোমাদের সঙ্গে ক্লাস নেব? তোমরা অনেকেই খেয়াল করবে, ছবি থেকে যদি খেয়াল করে থাকো তাহলে দেখবে এখানে ছবিতে অনেকেই বিশেষ ধরনের গ্লাস পরে, বিশেষ ধরনের স্কুল, বিশেষ ধরনের পরিবেশে এখানে ওরা কি করতেছে তোমরা দেখতেই পাচ্ছ। হেডবান্ডের গ্লাস এখানে দেখা যাচ্ছে যে একটা বিশেষ পরিবেশে ওরা এখানে ওদের কাজগুলো চালিয়ে যাচ্ছে। এ থেকে আমরা আজকে আমরা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে তোমাদের সাথে আমি কথা বলব। আজকে আমাদের বিষয় হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলি হচ্ছে, একে একে আমি তোমাদের সামনে বলছি। এই পাশে আমরা শিক্ষার্থীরা প্রথম যে জিনিস জানতে পারবো সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি তা আমরা কিন্তু বলতে পারি, ভার্চুয়াল রিয়েলিটি কি তা আমরা বলতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপারে মাধ্যমে সমাজ কীভাবে উপকৃত হচ্ছে, সমাজের মানুষ কীভাবে ভার্চুয়াল রিয়েলিটিকে গ্রহণ করছে, সমাজে এটার কেমন প্রভাব সেটা কিন্তু আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারবো। আর তৃতীয়ত যে জিনিসটা আমরা জানতে পারবো সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা এবং অসুবিধা, এইগুলি কিন্তু তোমরা বর্ণনা করতে পারবে। তবে আজকে আমরা ক্লাসটা শুরু করে ফেলি। আমাদের প্রথমেই যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি। তোমরা ভার্চুয়াল রিয়েলিটি কি বলতে গেলে আমরা প্রথমে বলতে হবে যে প্রকৃতপক্ষে বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতন মনে হয় এবং বিজ্ঞান নির্ভর কল্পনাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আমি যদি আরেকটু স্পষ্টভাবে বলতে চাই তাহলে আমি বলবো যে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ওই পরিবেশের মধ্যে হতে বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করতে পারবে, সেই সাথে বাস্তবের ন্যায় সমানুভূতি এবং দৈহিক মানসিক ভাবাবেগ উত্তেজনা অনুভূতিগুলো অঙ্গাঙ্গিভাবে অর্জন করতে পারবে। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন একটা বিষয় যা বাস্তব নয় কিন্তু বাস্তবের মতন মনে হয়, এমন একটা বিষয় হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে বাস্তব নয় কিন্তু বাস্তবের মনে হয় এমন বিজ্ঞান নির্ভর কল্পনা, এই কল্পনাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। যে আমরা কল্পনাতে যা কিছু দেখি হ্যাঁ সেটা যদি বিজ্ঞান নির্ভর হয় তখন সেটাকে আমরা ভার্চুয়াল রিয়েলিটি বলতে পারি। এই ভার্চুয়াল রিয়েলিটি যদি আমি বাস্তবায়ন করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, আমাদেরকে একটা বিশেষ রুমে,
এক রুমটাকে আমাকে বিশেষ পরিবেশে স্থায়ী করতে হবে। এখানে কিছু হেড মাউন্টেড গ্লাভস, হ্যান্ড গ্লাভস, আমাদেরকে বিশেষ ধরনের স্যুট, হেড মাউন্টেড ডিসপ্লে ইত্যাদি আমাদের পরিধান করতে হবে। এই পরিধান করে আমাদেরকে বিশেষ পরিবেশের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে যদি আমি কক্সবাজার নাও যাই, কিন্তু আমি ঘরে বসে কক্সবাজারের সমুদ্রের গর্জন, কক্সবাজারের সমুদ্রের ঢেউ, কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ কিন্তু আমি উপভোগ করতে পারবো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা মহাকাশ ভ্রমণের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতাটাকে অর্জন করতে পারবো। আমরা এখানে বিমানে না উঠেও বিমানে চড়ার যে অভিজ্ঞতা, আমরা সেটাও আমরা অর্জন করতে পারবো। ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগের মাধ্যমে আমরা সমাজ বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। এই ভার্চুয়াল রিয়েলিটির একটা প্রভাব আমাদের সমাজে ইতিমধ্যেই আমরা লক্ষ্য করতে পারছি। যেমন আমাদের আমরা যারা গাড়ি ড্রাইভিং শিখতে যাই, গাড়ি ড্রাইভিং প্রথমে যদি আমি গাড়ির স্টিয়ারিং হাত দিই তাহলে অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কাজে আমি গাড়িতে বাস্তবে যাওয়ার পূর্বে আমি যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমি কার ড্রাইভিংয়ের প্রশিক্ষণ নেই, অথবা বৈমানিক হতে চাইলে যারা বৈমানিক হতে চায় তারা যদি প্লেনে প্রথমে প্রশিক্ষণ না নিয়ে তারা যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তাদের নির্দিষ্ট একটা রুমে বিমান চালানোর প্রশিক্ষণ গ্রহণ করে, তাহলে সে সহজেই ঝুঁকিমুক্ত পরিবেশে কিন্তু এই প্রশিক্ষণটা লাভ করতে পারবে। ওই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ডাক্তাররা কিন্তু তাদের অপারেশনের কাজগুলো কিন্তু বাস্তবে কাজ করার আগে বাস্তবে অভিজ্ঞতাটা তারা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে লাভ করতে পারে। হ্যাঁ, আমাদের অনেক সুনামধন্য ডাক্তার আছে, তারা যদি অপারেশন করার পূর্বে যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ওই প্রশিক্ষণটা নিয়ে নেয় তাহলে তাদের অপারেশনটা আরও সূক্ষ্ম, আরও ফলপ্রদ হতে পারে। আবার অন্যভাবে আমরা বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করতে পারি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। আমরা বিভিন্ন গেম উপভোগ করতে পারি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা আমাদের নগরটা কত সুন্দর হবে সেরকম একটা পরিকল্পনা আমরা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা করতে পারি। কাজেই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমাদের কার ড্রাইভিংয়ের ক্ষেত্রে, আমাদের বিমান প্রশিক্ষণের ক্ষেত্রে, আমাদের ঐতিহাসিক স্থান পরিদর্শনের ক্ষেত্রে, আমাদের প্রাত্যহিক জীবনে নানা রকম কাজে ছাত্রছাত্রীরা, আমার শিক্ষকরাও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমাদের সিলেবাসগুলো আগেই যদি আমি আমার ক্লাসটা যদি আগেই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করে নিতে পারি, তাহলে কিন্তু আমার ক্লাস আরও সুন্দর হবে, আকর্ষণীয় হবে, ডাক্তারদের অপারেশন আরও ভালো হবে, প্রশিক্ষণগুলো কার প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণগুলো আরও অনেক সুন্দর হবে, ভালো হবে, এবং আমাদের নগরের ক্ষেত্রে কিন্তু আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা উপকৃত হতে পারবো। কাজেই আমাদের সমাজে ভার্চুয়াল রিয়েলিটির ইতিমধ্যে একটা প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা এবং অসুবিধা। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কিন্তু আমরা অনেক সুবিধা পেতে পারি। আমরা সমাজ জীবনে যে প্রভাবগুলো হয়েছে এই আলোচনার মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারছি যে ভার্চুয়াল রিয়েলিটি আমাদের সমাজে একটা ইতিবাচক ভূমিকা ইতিমধ্যেই রাখতে শুরু করেছে। কারণ এখন আর কার ড্রাইভিংয়ের জন্য আমাকে অনেকটা ঝুঁকিমুক্ত পরিবেশে কিন্তু আমি আমার গাড়ি ড্রাইভিং শিখতে পারছি। আমি অনেকটা ঝুঁকিপূর্ণ পরিবেশে, ঝুঁকিমুক্ত পরিবেশে, ঝুঁকিহীন পরিবেশে কিন্তু আমি বিমান প্রশিক্ষণ নিতে পারছি। আমি কিন্তু এখন কী হয়, অনেক ঝুঁকি মুক্ত পরিবেশে ডাক্তাররা কিন্তু অপারেশন কীভাবে করবে সেটার প্রশিক্ষণ কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করতে পারে। এই যে সুবিধাগুলো ইতিমধ্যেই কার ড্রাইভিংয়ের ক্ষেত্রে, বিমান চলানোর ক্ষেত্রে, আমাদের অপারেশন করার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সুবিধা আমরা পেতে পারি। কোনো একটা পরিকল্পনা করার ক্ষেত্রে, পরিকল্পনার পরে সমাজ উন্নয়নের জন্যে, নগর উন্নয়নের জন্যে যেসব পরিকল্পনা, মহাপরিকল্পনাগুলো নেওয়া হয়, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের আগে যদি আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রভাবটা কেমন হবে তা দেখতে পারি, তাহলে আমাদের অনেক সুবিধা কিন্তু আমাদের ভুল ত্রুটিগুলি সংশোধনের মাধ্যমে আমরা কিন্তু নানাভাবে উপকৃত হতে পারি। এই ভার্চুয়াল রিয়েলিটির আবার কিছু অসুবিধাও রয়েছে। ভার্চুয়াল রিয়েলিটির অসুবিধা বলতে আমরা প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে এই ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটু ব্যয় সাপেক্ষ, কারণ এখানে ভার্চুয়াল রিয়েলিটি বাস্তবায়নের জন্য আমাদের বেশ কিছু জিনিসপত্র, আমাদের স্যুট, গ্লাভস, হ্যান্ড মাউন্টেড ডিসপ্লে, গ্লাভস, স্যুট, একটা আমাদের রুমটাকে ওইরকম পরিবেশে তৈরিগুলি করার জন্য আমাদেরকে কিন্তু অর্থের প্রয়োজন। এই কাজে এটা ব্যয় সাপেক্ষ।
আর তারপরে হচ্ছে ভার্চুয়ালিটি করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের শরীরে নানা রকম প্রতিবন্ধকতা কিছু সমস্যা দেখা দিতে পারে, আমাদের ঝিমঝিম ভাব আসতে পারে, আমাদের বমি বমি লাগতে পারে, আমাদেরকে মাথা ব্যথা বা মাথা ঘোরানো কত সমস্যাগুলি আমাদেরকে হয়তোবা ফেস করা লাগতে পারে। কাজেই আমি বলবো সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভার্চুয়ালিটির মাধ্যমে কিন্তু আমরা যে অসুবিধাগুলি আছে তার থেকে আমাদের সুবিধাগুলোই কিন্তু অনেক বেশি। আমরা যদি একটু কষ্ট করে আমাদের এই ভার্চুয়ালিটিগুলি আমাদের সমাজ জীবনে আমরা যদি এগুলির ব্যবহার বাড়াতে পারি তাহলে আমরা কিন্তু নানাবিধে নানাভাবে আমরা কিন্তু উপকৃত হতে পারব। আমি আজকে ক্লাসে কতগুলো দলীয় দিতে চাই সেটা হচ্ছে, প্রথম যে তোমরা এতক্ষণ ক্লাস করার মাধ্যমে তোমরা ভার্চুয়ালিটি ব্যবহার করে মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতাটা বর্ণনা করো, মহাকাশ ভ্রমণের যে অভিজ্ঞতা সেটা তোমরা বর্ণনা করবে। তোমরা সকলেই দলগতভাবে এই ভার্চুয়ালিটি সবাই ভার্চুয়ালিটির মাধ্যমে মহাকাশ ভ্রমণ করার পরে তোমাদের অভিজ্ঞতাটা কেমন হলো সেটা তোমরা লিখবে। তারপরে ভার্চুয়ালিটি মূল্যায়নটা হবে, মূল্যায়ন করতে গেলে আমি বলবো যে ভার্চুয়ালিটি কী তুমি যদি বলতে পারো, ভার্চুয়ালিটির সুবিধা অসুবিধাগুলি এবং প্রভাবগুলি যদি তুমি লিখতে পারো তাহলে আশা করি তুমি ভালো মার্কস পেতে পারবে। তারপরে আমরা একটা বাড়ির কাজ দেবো, তোমাদের বাড়ির কাজ দেবো, ওই যে ভার্চুয়ালিটি বাস্তবায়নের জন্যে কী কী জিনিস প্রয়োজন হয়, আমাদের ভার্চুয়ালিটির জন্য আমাদের কী কী জিনিস প্রয়োজন পড়বে সেই জিনিসগুলো একটা তালিকা তোমরা বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসবে। ভার্চুয়ালিটির জন্য যে যে জিনিসগুলি প্রয়োজন তার একটা তালিকা তোমরা বাড়ি থেকে নিয়ে আসবে। আশা করি আজকের এই ক্লাসগুলো তোমরা করে ভার্চুয়ালিটি সম্বন্ধে জানতে পেরেছ, ভার্চুয়ালিটির প্রভাব তোমরা বুঝতে পেরেছ, ভার্চুয়ালিটির সুবিধা অসুবিধাগুলিও তোমরা এখন জানতে পেরেছ। এই ভার্চুয়ালিটির সুবিধা অসুবিধা জানার মাধ্যমে ভার্চুয়ালিটির ব্যবহার করার মাধ্যমে তোমরা তোমাদের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারবে, বাস্তব জীবনে এইসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে তোমরা নানাবিধভাবে উপকৃত হতে পারবে। তোমরা অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে আজকে আমার ক্লাসটা শুনেছ সেই জন্যে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা সাবধানে থাকবে, কারণ করোনা ভাইরাস এই COVID-19 যেভাবে সারা বিশ্বকে ওলট পালট করে দিচ্ছে কাজে আমাদেরকে সাবধান থাকা ছাড়া কোনো উপায় নেই। আমরা সবসময় মাস্ক ব্যবহার করবো, আমরা হাত ধোবো, আমরা সামাজিক দূরত্ব সরকার যে নির্দেশনাগুলি আমাদেরকে বারবার দিচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর বারবার ডাক্তাররা যেভাবে আমাদেরকে সতর্ক করছে আমরা সেই সতর্ক থাকবো, আমরা নিজেদেরকে নিরাপদ রাখবো এবং আমার নিজের নিরাপত্তার মাধ্যমে আমি আমার পরিবারকে, আমি আমার সমাজকে, আমি আমার দেশকে ঝুঁকিমুক্ত রাখতে অবদান রাখবো। কাজেই তোমরা ধৈর্য ক্ষণ যাবত আমার ক্লাসটা করেছ, হ্যাঁ আগামীতে অন্য কোনো একটা টপিকস নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি। তোমাদের সকলকেই ধন্যবাদ।